বন্ধুরা, 2019-এর মিসলেনিয়াস পরীক্ষার যে ইন্টারভিউ শুরু হয়েছে, আজ 22 তারিখ, তার তৃতীয় দিন। তো আমরা যারা বোর্ড থেকে ফেরত আসছে, যে সমস্ত পরীক্ষার্থী, তাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা জানতে পাচ্ছি যে বোর্ড মেম্বাররা ক্রমশ একটু গভীরে যাচ্ছেন, কারণ তাদের প্রশ্নের ধরন ধারণে দেখা যাচ্ছে তারা বিভিন্ন আইন সংক্রান্ত প্রশ্নগুলো করছেন প্রায় প্রত্যেকটি ক্যান্ডিডেটকেই। এখানে এই যে পোস্ট প্রেফারেন্সগুলো রয়েছে, পোস্ট প্রেফারেন্সের পোস্টের ডিটেলসের থেকেও যেন তাদের ঝোঁকটা ক্রমশ, মানে ওই পোস্টগুলো রিলেটেড যে আইনগুলো পাস হয়েছে বিভিন্ন সময়ে, বা সেই আইনগুলোর ইমপ্লিমেন্টেশন বা রূপায়ণ কীভাবে হচ্ছে এই পোস্টের মাধ্যমে, সেইগুলোকে জানার চেষ্টা করছেন ক্যান্ডিডেটদের কাছ থেকে। যদিও এই সংক্রান্ত বিষয়গুলো ক্যান্ডিডেটরা যখন দপ্তরে পোস্টিং পাবে তখন তারা ডিটেলসে জানতে পারবে, কিন্তু তার আগে ভাগেই ওনারা চাইছেন যে ক্যান্ডিডেটরা অ্যাডভান্স কিছু প্রিপারেশন নিয়ে রাখুক। তোমাদেরকে উদাহরণ দিলেই বুঝতে পারবে যে এই যে CWO বা কনজিউমার ওয়েলফেয়ার অফিসারের যে পোস্টটা, এই পোস্টটা তো অনেকেরই প্রথম দিকের মানে প্রেফারেন্সের মধ্যে রয়েছে। তাই এটাকে ঘিরে প্রশ্ন যে আচ্ছা, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কবে পাস হয়েছে? উত্তর এসেছে যে 1986। তো 1986 উত্তর দেওয়ার পর তারপরের যে প্রশ্ন সেটা হলো যে আচ্ছা, সেই 1986 থেকে এর কি আর কোনো অ্যামেন্ডমেন্ট হয়েছে? তখন যখন বলা হয়েছে যে হ্যাঁ, 2019-এ এর অ্যামেন্ডমেন্ট হয়েছে, তো সেই অ্যামেন্ডমেন্ট হয়ে যাওয়ার পর তার প্রভিশনগুলো কি আছে সেটা জানতে চাওয়া হয়েছে। তারপর মিনিমাম ওয়েজেস অ্যাক্ট কবে পাস হলো, এই সংক্রান্ত প্রশ্ন হয়েছে। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট তোমরা বুঝতেই পারছো যে MWI-এর যে পোস্ট, অর্থাৎ মিনিমাম ওয়েজ ইন্সপেক্টরের যে পোস্ট রয়েছে সাবঅর্ডিনেট লেবার সার্ভিসের আন্ডারে, তো সেখানে এই মিনিমাম ওয়েজ ইন্সপেক্টরের যে কাজগুলো, তার মূল যে দুটো কাজ, একটা হচ্ছে মিনিমাম ওয়েজ যাতে আনঅর্গানাইজড সেক্টরের কর্মীরা পায় সেটাকে এনশিওর করা, পাশাপাশি যে শিশু শ্রম বা চাইল্ড লেবার এটাকে যাতে রদ করা যায় সেটা। তো এখন এই চাইল্ড লেবার অ্যাক্ট একটা আছে, সেই চাইল্ড লেবার অ্যাক্ট কবে পাস হয়েছিল, তার প্রভিশন কি সেটা তোমরা জানো যে 1986 সালে হয়েছিল চাইল্ড লেবার অ্যাক্ট। আর এদিকে মানে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট যেটা, সেটা হয়েছিল 1948-এ, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট। তো সেই অ্যাক্টটার মানে যে ইমপ্লিমেন্টেশন কীভাবে হচ্ছে বা ওই অ্যাক্টের প্রভিশন কি, এই সমস্ত প্রশ্নগুলোও করা হচ্ছে। আবার পক্সো আইন, POCSO, অর্থাৎ প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, এখন এটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে, তার মানে ACDPO-র যে পোস্ট সেই পোস্টের সঙ্গে যুক্ত রয়েছে পক্সো আইন। তো এবার এই পক্সো আইন কবে পাস হয়েছিল, এটা পাস হয়েছিল 2012 সালে। তারপর এবার জে জে অ্যাক্ট মানে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, তো সেই জুভেনাইল জাস্টিস অ্যাক্ট কবে পাস হয়েছে, 2015-তে। এই অ্যাক্টের মাধ্যমে শিশুদের সিকিউরিটি, তাদের প্রোটেকশান, তাদের এডুকেশান, তাদের ওয়েলবিং, এই সমস্ত বিষয়গুলো যাতে এনশিওর করা যায় তার ব্যবস্থা করা হয়েছে, সেই জন্য এই সমস্ত অ্যাক্টগুলো আসছে। তারপর এবার মহিলাদের সংক্রান্ত বিষয়ে, নারী সুরক্ষা বা মহিলা সুরক্ষার বিষয়ে কী কী অ্যাক্ট আছে, এই প্রশ্ন একজনকে করা হয়েছে এবং সে খুব মানে দক্ষতার সঙ্গে এবং মানে খুব ডিটেলসে বিষয়টা বলেছে। একজন মহিলা ক্যান্ডিডেটকেই এই প্রশ্ন করা হয়েছিল এবং সে খুব সুন্দরভাবে এর উত্তর দিয়েছে। তোমরাও নিশ্চয়ই অনেকে প্রিপেয়ার্ড হয়েছো যে মহিলাদের সুরক্ষার জন্য যে অ্যাক্টগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য যেমন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, এটা 2005-এ হয়েছে। তারপর ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট, এটা আছে। তারপর আছে ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট, এটা 1956-এ হয়েছে। তারপর সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্ক প্লেস প্রিভেনশন প্রোটেকশান, এই যে অ্যাক্ট, এটা হয়েছে 2013-তে। তারপর ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন প্রিভেনশন অ্যাক্ট, এটা হয়েছে 1986-এ। তারপর ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট এটা কবে হয়েছিল, এটা সেই 1961 সালে হয়েছিল। 1961-এর পরে এই অ্যাক্ট আবার সংশোধন হয়েছে 2017 সালে।
আগের যে অ্যাক্ট ছিল সেই অ্যাক্ট অনুযায়ী সবেতন ছুটি মহিলারা পেতেন 12 সপ্তাহের জন্য, সেই 12 সপ্তাহকে বাড়িয়ে এখন 26 সপ্তাহ করে দেওয়া হয়েছে। এই পরিবর্তনটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকেই জিজ্ঞেস করা হচ্ছে। তারপর মুসলিম ওমেন তাদের প্রোটেকশন অফ রাইট অন ডিভোর্স এই যে অ্যাক্ট পাস হয়েছে সেই অ্যাক্ট সংক্রান্ত বিষয়গুলো, এইগুলো সবই কিন্তু মহিলাদের প্রোটেকশন সংক্রান্ত বা নারী সুরক্ষা নিয়ে যে সমস্ত অ্যাক্ট এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। এছাড়াও আরও যে প্রশ্নগুলো হচ্ছে, যেমন জম্মু কাশ্মীর, আমরা তো সবাই জানি যে জম্মু কাশ্মীর এটা এখন 370 আর্টিকেলে একটা স্পেশাল প্রভিশনের আন্ডারে ছিল, কিন্তু ওটাকে যখন রদ করে দেওয়া হলো, রদ করে দেওয়ার পর ওগুলো ইউটি হয়ে গেছে। জানতে চাওয়া হচ্ছে যে জম্মু কাশ্মীরের স্ট্যাটাস কী, অর্থাৎ বর্তমান অবস্থা কী, বর্তমান অবস্থা কী না, ওর হচ্ছে স্টেটহুড কেড়ে নেওয়া হয়েছে, স্টেটহুড কেড়ে নেওয়ার পর রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস হয়েছে, রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস হওয়ার পর ওরা ইউটি হয়ে গেছে এবং ইউটিতে এখন কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গিয়ে গভর্নরের আন্ডারে চলে গেছে, যে গভর্নরকে প্রেসিডেন্ট নিয়োগ করছেন। তো এই প্রসঙ্গে আরও কিছু সঙ্গত প্রশ্ন করা হয়েছে, যেমন আর্টিকেল 35A-তে কী ছিল, যে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে সে যথাযথ উত্তর দিয়েছে। কিন্তু আরেকটি প্রশ্ন এখানে একটু ক্রিটিক্যাল প্রশ্ন, যে 370 নম্বর আর্টিকেল এটা কি তাহলে সংবিধান থেকে ডিলিট হয়ে গিয়েছে? এই যে প্রশ্নটা, এটা একটা জটিল প্রশ্ন। কিন্তু এটা 2018 সালে সুপ্রিম কোর্ট বলেছিল, যেহেতু স্টেটের মানে জম্মু কাশ্মীরের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এখন না নেই, সেই জন্য এখানে এই যে 370 নম্বর আর্টিকেল এটা হচ্ছে একটা পার্মানেন্ট নেচার পেয়ে গিয়েছে, তার মানে ওটাকে বাতিল করা যাবে না। তাহলে বাতিল যদি না হয়, তাহলে এখানে যে ওকে 370টাকে এখানে রদ করে দেওয়া হলো বা রিভোক করে দেওয়া হলো আমরা বলে থাকি, তাহলে ব্যাপারটা কী? তো এই লিগ্যাল চ্যালেঞ্জটাকে এড়ানোর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা করেছে, বলেছে 370 নম্বর আর্টিকেলকে এখন ইনঅপারেটিভ করে রাখা হয়েছে। 370 নম্বর আর্টিকেল এখন কিন্তু ইনঅপারেটিভ, এটা কিন্তু কনস্টিটিউশন থেকে এটাকে ডিলিট করে দেওয়া হয়নি। তো এরপর নীতি আয়োগ নিয়ে প্রশ্ন করা হয়েছে, নীতি আয়োগের এখন ভাইস চেয়ারম্যান কে আছেন, এই প্রশ্নের উত্তর অবশ্য অনেকেই দিতে পারেনি। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান আছেন এখন সুমন বেরি হচ্ছেন এখন এই ভাইস চেয়ারম্যান নীতি আয়োগের। ওই যে ভাইস চেয়ারম্যান, তার পদমর্যাদায় সে কিন্তু একজন ক্যাবিনেট মিনিস্টারের স্ট্যাটাস ভোগ করে থাকে। তো তোমরা তো জানো যে নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছে প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি নীতি আয়োগের চেয়ারপারসন হবেন। তারপর জিজ্ঞেস করা হয়েছে ফিনান্স কমিশন নিয়ে, যে ফিনান্স কমিশনে এখন কতজন মেম্বার, ফিনান্স কমিশনে তো চেয়ারম্যান ছাড়া আর মানে 4 জন মেম্বার থাকেন তোমরা জানো, আর ফিনান্স কমিশনের এখন চেয়ারম্যান কে আছেন, NK সিং। তো এই বিষয়গুলো একটু ডিটেলসে মানে তোমাদেরকে জানার চেষ্টা করতে হবে, তোমরা একটু জেনে নাও। যারা এই ভিডিওটা দেখে নিচ্ছ, দেখে নেওয়ার পর এই যে পোস্টগুলো, সেই পোস্ট রিলেটেড কিছু অ্যাক্ট তোমরা একটু গুগল সার্চ করে একটু দেখে নাও, দেখবে খুব সুন্দরভাবে উত্তর দিতে পারবে। তারপর এরকম গতানুগতিক প্রশ্ন যেটা আগের বছর হয়েছিল, আমিও বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি, বিভিন্ন স্টেটের CMদের নাম জিজ্ঞেস করা হচ্ছে, উত্তরাখণ্ডের CM কে আছেন, বা তোমার তেলেঙ্গানার CM কে আছেন, ঝাড়খণ্ডের CM কে আছেন, এরকম জিজ্ঞেস করা হচ্ছে। এবং এরকম প্রশ্নও কিন্তু আজকে হয়েছে, যে বিভিন্ন স্টেটে যারা ওমেন হেড আছেন, মানে ওয়ার্ল্ডের বিভিন্ন স্টেটে যারা ওমেন হেড হয়েছেন তাদের সংক্রান্ত প্রশ্ন। তারপর আমাদের এখন যে কারেন্ট একটা বিষয়, প্রেসিডেন্ট নির্বাচন, সেই প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরেও প্রশ্ন হচ্ছে, যে প্রেসিডেন্ট নির্বাচনে কারা ভোটার, এখানে একজনকে জিজ্ঞেস করা হয়েছিল, সে বলেছে যে আমাদের পার্লামেন্টের উভয় কক্ষের যারা নির্বাচিত সদস্য তারা, এবং বিধানসভার যারা নির্বাচিত সদস্য তারা হচ্ছে এর ভোটার। তো তাকে আবার জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা বিধান পরিষদকে তুমি বাদ দিচ্ছ কেন, বিধান পরিষদ নয় কেন, কেন্দ্রের ক্ষেত্রে দুটো আইনসভার বলেছো আর রাজ্যের ক্ষেত্রে দুটো আইনসভার কথা বলছো না কেন? তখন সে বলছে, না স্যার, এটা হচ্ছে বিধান পরিষদ এখানে যোগ দেবে না, শুধুমাত্র বিধানসভা যাদের নির্বাচিত প্রতিনিধি রয়েছে, এমনকি ইউটি যেখানে অ্যাসেম্বলি রয়েছে সেখানে যারা নির্বাচিত সদস্য তারা হচ্ছে এর ভোটার। তো বোর্ড মেম্বাররা খুব খুশি, আর তোমরাও নিশ্চয়ই আগামীকাল বা তার পরবর্তীকালে যে বোর্ড মেম্বারদের কাছে তোমরা উপস্থিত হবে,
তোমরাও নিশ্চয়ই তাদেরকে এরকম প্লিজ করতে পারবে এবং এক্সেলেন্ট কথাটা শুনতে পেয়ে তোমরাও নিশ্চয়ই খুশি হয়ে বাড়ি ফিরবে। ওকে, থ্যাংক ইউ।